দেশে মহিলাদের বিভিন্ন দিক দিয়ে সশক্তিকরণ করে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আগে দেশের মহিলা প্রধানমন্ত্রী থাকলেও তা কখনো পারেননি। মহিলাদের জন্য 33% সংরক্ষণ কার্যকর করা আগে কখনোই ভাবাই যায়নি, তা একমাত্র সম্ভব হয়েছে মোদীজির কারণে। বিজেপি রামনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত শক্তি সংবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। লোকসভা নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই যেন দলীয় প্রচারে তেজি ভাব আনছে শাসক দল বিজেপি। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় নানা কর্মসূচি নিয়ে ময়দানে রয়েছে দলের নেতাকর্মীরা। গত বেশ কিছুদিন ধরে মহিলা স্বসহায়ক দল এবং এনজিও কর্মীদের নিয়ে নানা কর্মসূচি সংগঠিত করে চলেছে বিজেপি, যে কর্মসূচি এখনও অব্যাহত রয়েছে। বুধবার বিজেপি সাতরামনগর মণ্ডলের উদ্যোগে ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় শক্তি সংবাদ নামে এক কর্মসূচি। আর এই কর্মসূচিতে উপস্থিত থেকে মহিলা স্বসহায়ক দল এবং এনজিও কর্মীদের মধ্যে মত বিনিময় করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। মত বিনিময় সভায় শ্রী দেব ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্ত, বিজেপি সদস্য ও অঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ আর অনেকে। সভায় খোলামেলা আলোচনা করতে গিয়ে বিপ্লব কুমার দেব কমিউনিস্টদের সমালোচনা করে বলেন, কমিউনিস্টরা সবচেয়ে বেশি নারীদের শোষণ করেছে, তারা এখনও ত্রিপুরাতে সক্রিয় রয়েছে। আগে কথায় কথায় দেখা যেত মোমবাতি নিয়ে রাস্তায় বের হতে, এখন আর তা দেখা যায় না। বর্তমানে নতুন প্রজন্মরা জানে না 25 থেকে 30 বছর আগে কী হয়েছে, অতীতের কথা তাদেরকে জানাতে হবে। দেশের মহিলাদের সশক্তিকরণ করেছে মোদীজি। আগে দেশে মহিলা প্রধানমন্ত্রী থাকলেও তা করতে পারেনি। মহিলাদের জন্য 33% সংরক্ষণ কার্যকর করেছে মোদীজি। মহিলাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক দিক দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে, যেগুলিকে কাজে লাগিয়ে মহিলারা এখন অনেকটাই আত্মনির্ভর। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী মহিলা ছিলেন, সশক্ত মহিলা ছিলেন। উনি ওমেন্স রিজার্ভেশন বিল আনতে পারেননি। সোনিয়া গান্ধী শক্তিশালী মহিলা ছিলেন, ইউপিএ চিফ ছিলেন। উনি নারী সশক্তিকরণের জন্য মহিলা রিজার্ভেশন বিল আনতে পারেননি। লোকসভার ফ্লোরের মধ্যে লালু প্রসাদের দল, লালু প্রসাদ স্বয়ং, মুলায়ম সিং এর দল, এরা পার্টনার ছিল। এরা মহিলা সশক্তিকরণের বিল যেটা ছিল 33% রিজার্ভেশন, সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু আজ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে উনি জেন্টস, তারপরও লোকসভা এবং রাজ্যসভা 33% রিজার্ভেশন মহিলাদের জন্য এলে আগামী 2029 থেকে দেখুন ত্রিপুরা তো 33% মহিলা এমএলএ। আমাদের ত্রিস্তরীয় ব্যবস্থাতে আছে, কিন্তু 30% এমএলএ মহিলা হবে, তার মানে এখন যে 60 আছে সেটা হয়তো বা বাড়বে। কারণ কি, সেটাকে ডিলিমিটেশন করতে হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।